জনতা বুঝিয়ে দিক জনতা এসব। তো ভুবন বাবুর স্ত্রীর সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, আপনার নামটা কি বলবেন? আদরি বাইদ্যকর। একটু জোরে বলবেন। আচ্ছা, আদরি বাইদ্যকর, এই যে কয়েকদিন ধরে আমরা দেখছি আপনার ভুবন বাবুর গান ভাইরাল হয়েছে নেটে, প্রচুর পরিমাণে মানুষ দেখছে, সার্চ দিচ্ছে, তো এই যে কাঁচা বাদাম যে গান উনি গেয়েছেন সত্যি মানে ভীষণ ভাইরাল হয়েছে, প্রচুর মানুষের জন্য সমাগম আপনাদের বাড়িতে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আপনি কি আপনারা যে এই যে এখন উনি যে বাদাম বিক্রি করে আনার পরে যে অর্থ উপার্জন হয় সেই টাকাটা দিয়ে সংসার চলে আমার মনে হয়, তার কারণ আপনার বাড়িঘরের যা অবস্থা বা যা দেখছি সেখানে তো এই টাকা দিয়ে হয়তো সংসার চলে, কিন্তু উনি তো এখন মানুষের এত চাপ, আপনার বাড়িতে প্রচুর মানুষজন আসছে, উনি তো বেরোতে পারছেন না, তাহলে এখন সংসার কীভাবে চলছে এবং আপনি মানে আপনার অভিজ্ঞতাটা কী এখন এখনকার সময়? এখন ধার দেনা করে সংসার চালাইছি, এখন কেউ তো আমাদেরকে সাহায্য করে নাই, এখন ধার দোকানে ধার দেনা করছি দিয়ে সংসারটা চালাচ্ছি, অত বড় ফ্যামিলি আছে, ঘর দুয়ার নাই, ওই ভাঙা ঘরের মধ্যেই রয়েছি বাস করে। কতজন ফ্যামিলি আপনারা এই একটা ঘরে থাকেন, কতজন সদস্য আপনাদের বাড়িতে, মানে আপনার ফ্যামিলির সংখ্যা কতজন আপনারা? আমার ফ্যামিলির সংখ্যা পাঁচজন, একটা ঘর ওনাদের, একটা ঘর, তারপরে পাঁচজন ফ্যামিলি ওনাদের একসঙ্গে থাকেন ওনারা। তো হচ্ছে ওনারা বলছে ধার দেনা করে এখন সংসার চলছে, কারণ উনি মার্কেটে যে বাদাম বিক্রির কাজ করেন সেখানে উনি বেরোতে পারছেন না, যেতে পারছেন না, তাই উনিও বলছেন যে আমাদেরকে কেউ এখনও সাহায্য করেনি, তাই আমরা আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা ওদেরকে একটু সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমাদেরকে সাহায্য করলে ভালো হয়, যে মেয়ে জামাই আসে ওই একটি ঘরেই সবাই মিলে থাকি। আচ্ছা, আমরা এখানে একজন একজন আমাদের চাচার সঙ্গে কথা বলে নেব। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে বাবা। আচ্ছা, তো এই যে এখানে আমরা অনেক মানুষজন আসছে গান ভাইরাল হওয়ার পরে, তো আপনি কি বলবেন এই উদ্দেশ্যে? কি বলবো বাপ, ইয়াকে খুব গরিব মানুষ, তাল বগড়া দেখতে পাচ্ছেন তো, তিরপলের বাড়িতে বাস করে আছে, সব আসছে নিয়ে চলে যেছে, কিছু সাহায্য ওকে এখন পাই যায়, আর তো আপনারা সবাই মিলে ওকে কিছু সাহায্য করা আপনাদেরকে উচিত, কেন না এই খুব গরিব মানুষ, ও বাদাম বিচেই খায়, বহুত অভাবে, এইকে সবাই মিলে সাহায্য করবেন আপনারা। হ্যাঁ অবশ্যই, আমরা তো চাই যে ওনাকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিক, ইনার ঘরের অবস্থা এবং ইনার একটা ঘর, এখানে পাঁচজন ফ্যামিলি, এবং এখানে আমি আরেকজনকে আমি এখানে এই ফ্যামিলি মেম্বারেরই সদস্য। আচ্ছা, আপনি ভুবন বাবুর কে হচ্ছেন? বড় বদি। আচ্ছা, এই যে আপনাদের ভুবন বাবুর গান আজকে মানে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, আজকে প্রচুর মানুষজন আপনাদের এখানে আসছে, কি বলবেন এই উদ্দেশ্যে? আমাদেরকে খুব ভালো লাগছে, এই যে আমার দেওয়ার গানটা ভাইরাস হয়ে গেছে, আপনারা যে আমাদের বাড়িকে আসছো, আমাদের এই ভাঙাফুটের বাড়িকে একটি তিরপল টাঙায় বাস করে রয়েছি, পাঁচটা ফ্যামিলি রয়েছে একটি বাড়িতে, তো আপনারা যে আসছো তো আপনাদেরকে খুবই আমাদের ভালো লাগছে, তো আমার দেওয়ার এত কষ্ট করে বেড়াইছে, কিছু বাদাম বালাকে কিছু তোমরা সাহায্য যদি আপনারা করুন তো খুব ভালো হয়, অনেক কষ্টভাবে আছি। ওনাদের কথা বলতে যে ওনাদের খুব ভালো লাগছে ঠিক আছে, কিন্তু ভালো লাগার মাঝে বলতে যে ওনাদের কোথাও যেন একটু কষ্ট মনে হচ্ছে, কারণ ওনাদের ভালো লাগছে ঠিকই, মানুষজন আসছে, কিন্তু পেট কারোর কথা তো শোনে না, ওনারা খাবেন কি? দেশের বহু ঘরে ঘরে আজ আপনার গানটা বাজছে যদিও, কিন্তু আপনি সেই সমস্ত মানে যারা আপনার গানটা শুনছে, আপনার ফলোয়ার্স যারা, আপনার ফ্যান ফলোয়ার্স যারা অনেক হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যেন আমার অ্যাকাউন্টে করে কিছু করে দিলে ভালো হয়, তাই ওদিকে আমাদের আমি যে আর দেখতে পাচ্ছেন তো আমার অবস্থা।